मैं तो तंदूरी मुर्गी हूँ यार। भातेर मांस कालो भालो, सॉरी जापेर मांस कालो भालो। आमादेर साथेई थाकुन, बी विथ मी, be with my channel. Hey guys, assalamualaikum. Welcome or welcome back to my channel. I'm Disha from Foodgram Foodsy. Today I'm here in Gulshan. So guys, আজকে আমরা এসেছি MaChan রেস্টুরেন্টে। এটা মূলত ইন্ডিয়ান কুজিন। আর রেস্টুরেন্টের অ্যাড্রেসটা একটু ট্রিকি, যারা হচ্ছে পুরান ঢাকা থেকে আসবেন তাদের জন্য একটু টাফ হবে। এর জন্য আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লোকেশন দিয়ে দিব, আর সাথে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হচ্ছে শাহজাদপুর লেক ড্রাইভ রোডের মরিয়ম টাওয়ারের মরিয়ম টাওয়ার 1। এটা হচ্ছে মরিয়ম টাওয়ার 1। মরিয়ম টাওয়ার 1-এর ঠিক পেছনে MaChan রেস্টুরেন্ট, ইউএস এম্বাসির একদম পাশে। সো আশা করি আপনারা লোকেশনটা বুঝতে পেরেছেন। আমি লোকেশনটা আবারও ডেসক্রিপশন বক্সে লিখে দিব। সো চলুন ভিতরে যাওয়া যাক। সো তাদের রেস্টুরেন্টে ঢুকতে এখানে একজন দাঁড়িয়ে থাকে, আর এখানে আছে তাদের স্যানিটাইজার ব্যবস্থা। এখান থেকে আমরা হ্যান্ড স্যানিটাইজ করে দেন উপরে যাব। আমি এখন হ্যান্ডটা স্যানিটাইজ করে নিয়েছি, দেন এখন আমরা উপরে যাব। আর এখানে নো মাস্ক নো সার্ভিস, এখানে তাদের একটা লোগো আছে। তো এখন আমরা উপরের দিকে যাই। গাইজ, আমরা এখন এসে বসেছি, দেন তারা হচ্ছে আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করেছে। ড্রিঙ্কসটা দেখতে এইরকম, অ্যান্ড একটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি একটা কাপে তারা সার্ভ করেছে। দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে, টেস্ট করে দেখি এটা কেমন। একদম ঠান্ডা আর মানে খুব মজা, একটা রিফ্রেশিং ফ্লেভার, খুবই সুন্দর, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। তো হেয়ার ইজ দ্য মেনিউ। তাদের মেনু কার্ডটাতেও একটা বাঁশের ছোঁয়া আছে, আর তাদের মেনু কার্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিকজ তাদের মেনুতে খুব সুন্দর করে ছন্দে ছন্দে লেখা, যেটা আমি এর আগে কখনো কোনো রেস্টুরেন্টে পাই নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জিভে জল দিলে ঠান্ডা, মানে কি সুন্দর করে ছন্দে লেখা। তো এখানে এখানে ড্রিঙ্কস আইটেমগুলোর নামগুলো খুবই ইউনিক। নীল জোছনা লাচ্ছি, লেম্বু পুদিনা, লেম্বু চিপা, মৌসুমি ভালোবাসা, খুব ইউনিক নামগুলো, তাই না? এখানে আছে কাবাব মিক্স ট্যাপ, দিলে আগুন হট বেভারেজ, কারি বাহারি, কারি আইটেমগুলোর নাম দিয়েছে কারি বাহারি, ডাল ভোগ, ভাত রুটি লুটো পুটো, ভারতীয় আহারে, চায়না খাওয়ার বায়না, মনে মাতানো বাংলা, লাল পাহাড়ের দেশে। যদিও এটা ইন্ডিয়ান কুজিন একটা রেস্টুরেন্ট, তারপরও এখানে চায়নার মানে বাংলা খাবারও আছে, ইন্ডিয়ানও আছে, আর হচ্ছে এখানে কন্টিনেন্টাল ফুডও অ্যাভেলেবেল। অ্যান্ড এখানে আরেকটা মেনিউ কার্ড আছে তাদের, সে আরেকটা মেনিউ। এখানে আছে সালাদ টালাদ, সুপে ডুব, ভাজে ভাজে ভাজা, মহাদেশীয় মজা, ডুবসাগরে আনন্দ, উনুনে লাইফ স্টেক, ঠোঁট মিষ্টি, মানে ডেজার্ট আইটেমটা এখানে ঠোঁট মিষ্টি বাংলা। সো এখন আমরা মেনু কার্ড থেকে ফুডগুলো অর্ডার করব, দেন দেখা হচ্ছে। গাইজ, ফুড আসতে আসতে এক নজরে রেস্টুরেন্ট ভিউটি দেখে নেই। তাদের রেস্টুরেন্টটি দোতলায় অবস্থিত, সিঁড়িটি খুব সুন্দর কালার করা এবং দুই পাশে আছে বাঁশের ঘেরাও দেওয়া একটা ডেকোরেশন। এখানে একটি গ্লাস দিয়ে তৈরি গেট দেখতে পাচ্ছি। গেট দিয়ে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি এই সাইডটাতে একটি বেবি সিটের ব্যবস্থা, অ্যান্ড তাদের কয়েক ধরনের সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, 4 জন, 6 জন, 8 জন এরকম করে তাদের সিটিংয়ের ব্যবস্থা আছে। তাদের 12 জনেরও টেবিল আছে, কাপল ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে সবাই যেতে পারবেন। তাদের এই সাইডটাতে একটা বাঁশের ছোঁয়া আছে এবং এই সাইড থেকে একটা লেক ভিউ দেখা যায়। আপনি এখানে বসে লেক ভিউ এনজয় করতে পারবেন। এখানে বাঁশের খুব সুন্দর কয়েকটা সোফা সেট আছে, আর এই পাশটা হচ্ছে লাইভ কিচেন এবং এই পাশটা হচ্ছে ক্যাশ কাউন্টার। তাদের স্মোকি জোনও অ্যাভেলেবল আছে। এখানে উপরটা খুব সুন্দর করে ডেকোরেট করা, আর এখানে রেস্টুরেন্ট থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি খুব কালারফুল লাগছে, এবং
লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তাদের প্রত্যেক দিন শেফ স্পেশাল একটা ডিশ থাকে, সেটা এখানে দেখা যাচ্ছে। তাদের সেদিন স্পেশাল ডিশ ছিল ডাব চিংড়ি। এখন আমরা দেখতে পাচ্ছি তারা রেস্টুরেন্টটি খুব সুন্দর করে স্যানিটাইজ করছে। তারা প্রত্যেক দিন এভাবে স্যানিটাইজ করে থাকে তাদের রেস্টুরেন্টটি। সো গাইস, তারা হচ্ছে প্রত্যেক দিন তাদের রেস্টুরেন্টটা এভাবে স্যানিটাইজ করে একবার করে। সো আমরা এখন এখানে প্রেজেন্ট থাকা অবস্থায় একবার স্যানিটাইজ হচ্ছে। সো আমাদের ফুড চলে এসেছে এখানে দুপসাগরে আনন্দ সি ফুড প্ল্যাটার থেকে। আমরা লইট্টা ফিশ ফ্রাই অর্ডার করেছি, এটাতে আছে 8 pieces লইট্টা ফ্রাই। এটার প্রাইস পড়বে 150 টাকা। সো এখন আমরা টেস্ট করে দেখি। এখানে হচ্ছে একটা সসের সাথে সার্ভ করা হয়েছে। সো এটা হচ্ছে একদম একটা উপরে লেয়ার দিয়ে ভাজা, আর ভিতরটা হচ্ছে একদম সফট অ্যান্ড জুসি। লবণের পরিমাণটা আমার কাছে একটু কম লাগছে, বাট সস দিয়ে খেলে একদম ঠিক আছে। ক্রাঞ্চি ভাবটা আছে আর একদম গরম সার্ভ করা হয়েছে। যারা হচ্ছে কক্সবাজার যেতে পারছেন না আমার মতো, তারা এখানে এসে এই লোকটা ফ্লাইটে এনজয় করতে পারেন। সো এটা হচ্ছে বারবিকিউ কালামারি, এটার প্রাইস পড়বে 296 টাকা। এখানে একটা সসের সাথে সার্ভ করা হয়েছে। অনেক ফ্লেভারফুল, আর এই সসটা দিয়ে খেতে খুবই ভালো লাগছে, কজ এটাতে হচ্ছে সিসিমি অ্যাড করা হয়েছে, আর এটা হচ্ছে সয়া সস। সো এটার সাথে খেতেও ভালো লাগছে, খালি খেতেও ভালো লাগছে, কজ এটা অনেক গরম গরম সার্ভ করা হয়েছে। সি ফুড লাভাররা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। সো এটা হচ্ছে ডুবসাগরের সালাদ, সি ফুড সালাদ। এটার প্রাইস পড়বে 325 টাকা। সো এখানে আমি দেখতে পাচ্ছি তারা হিউজ পরিমাণে সি ফুড অ্যাড করেছে। এখানে আছে কালামারি, স্যালমন ফিশ, প্রন, ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো, রেড, লেটুস, আর হচ্ছে ব্ল্যাক অলিভ ইউজ করেছে, ব্ল্যাক পেপার ইউজ করেছে। তো এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন। তো আমি একটু খেয়ে দেখছি যে টেস্টটা কেমন। খুব হেলদি একটা ডিশ, আর এখানে ব্ল্যাক পেপার ইউজ করা হয়েছে। যারা সালাদ খেতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন, আর সি ফুড যারা লাইক করেন তারা তো অবশ্যই এটা খেতে পারেন। এখানে আমাদের কাবাব প্ল্যাটার চলে এসেছে। এখানে হচ্ছে আমরা অর্ডার করেছি টাংরি টিক্কা মিক্স স্ট্যাপ, এটা প্রাইস পড়বে 400 টাকা। আর এখানে হচ্ছে যেটা যেটা থাকছে, এটা হচ্ছে টাংরি কাবাব, একটা হচ্ছে ফিশ টিক্কা 3 pieces, আর এটা হচ্ছে চিকেন টিক্কা, আর এখানে হচ্ছে বাটার নান বা গার্লিক নানের অপশন আছে। তা আমরা এখানে বাটার নান নিয়েছি। সো এখন আমি একটু টেস্ট করে দেখি টেস্ট কেমন। এই পিসেস নান সার্ভ করা হয়, তা আমি একটু নানটা দিয়ে খেয়ে দেখি টেস্ট কেমন। ফার্স্টে হচ্ছে আমি এটা দিয়ে ট্রাই করি। চিকেনটা খুব জুসি, ম্যারিনেশনটা আর পোড়ানোটা একদম ভালো হয়েছে, অ্যান্ড তারা খুব বেশি মশলা ইউজ করেছে। ফ্লেভারফুল অনেক। এটা হচ্ছে ফিশ কাবাব, এখানে ক্যাপসিকাম অ্যান্ড টমেটো দিয়ে সার্ভ করা হয়েছে। ধরলেই ছিঁড়ে যাচ্ছে, একদম নরম। ব্ল্যাক পেপার দিয়ে করা, আর উপরটা একটু ক্রাঞ্চি দেখা গেল, খুবই সফট অ্যান্ড জুসি।
मैं तो तंदूरी मुर्गी हूँ यार, कटका ले सया तभी कॉल से। इटा टेस्ट अनेक भालो, बेशी स्पाइसी ना, इटा अनेक बेशी स्पाइसी छिलो। इटा भालो भावे पोड़ानो हुए छे, वेल कुक्ड, भीतरे खूबी जूसी। যারা হচ্ছে এরকম তন্দুরি লাইক করেন তারা এটা নিতে পারেন, আর ফেভিকল গানের যারা ফ্যান তারা তো অবশ্যই এটা ট্রাই করবেন। মানে লাইভ কিচেন, এখানে হচ্ছে স্টেক, তারপর যে লাইভ ফুডগুলো সেগুলো লাইক করা হয়। বাটার ব্রাশ করা হচ্ছে, রাইট? সো এখানে আমরা নিয়েছি কারি বাহারি থেকে মাটন রোগান খুব জোস, এটার প্রাইস পড়েছে 410 টাকা। আর এখানে আছে ভাতের মাংস কালো ভালো, সরি জাতের মাংস কালো, জাতের মাংস কালো ভালো, এটার প্রাইস পড়বে 320 টাকা। সো এখানে আমরা এগুলোর সাথে খাওয়ার জন্য নিয়েছি ভাত রুটি লুটোপুটো থেকে নানে নানে রসুনে, মানে হচ্ছে গার্লিক নান, এটার প্রাইস পড়বে 70 টাকা। সো এখন আমরা টেস্ট করে দেখি ফুডগুলো কেমন। সো এখানে উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে তারা সার্ভ করেছে, আর এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মশলা ইউজ করে এটা মেক করা। ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে অ্যান্ড ওয়েল কুকড, একটা স্মোকি ফ্লেভার আসতেছে অ্যান্ড সব ধরনের মশলা ইউজ করাতে মশলার পরিমাণটা একদম পারফেক্টলি ইউজ করেছে, যার জন্য খেতে খুব মজা লাগছে। খুব জুসি, আর হচ্ছে অনেক বেশি মশলা ইউজ করেছে, কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আর যারা স্পাইসি লাইক করেন তারা তো এটা একদম মাস্ট বি ট্রাই করবেন। মানে মাটনের যে একটা স্মেল আসে এটাতে আমি সেই স্মেলটা পাচ্ছি না, যার জন্য এটা খেতে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে তাদের গার্লিক নান, এখানে বেশ পরিমাণে গার্লিক ইউজ করা হয়েছে এবং ধনে পাতাও, গার্লিকের ফ্লেভারটা ফুললি আসতেছে, নানটা খুবই সফট। সো গাইজ, আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে আমরা মাচান রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছি, সো আমার কাছে সব কিছুই ভালো লেগেছে, তাদের আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। বি উইথ মাই চ্যানেল, আল্লাহ হাফেজ।